সবুতমটা ঠিক এইভাবে এইভাবে আমি সবুতমটা বানিয়ে নিলাম। এভাবে আমি সর্বোত্তম গুলো বানাচ্ছি, এভাবে সর্বোত্তম গুলো এখানে আমি বানিয়ে দিলাম। সর্বোত্তম এভাবে সর্বোত্তম বসাইলাম, এগুলো লাগাতে হবে। হ্যালো ভিউয়ার্স, আমার এই যে স্যালাডটা আমি এখন সেলাই করে নিচ্ছি, আমি একটা সেলাই দিয়ে নেব। স্যালাডটা কমপ্লিট করলাম, অনেকটা কাপড় আমি কেটে নিচ্ছি। একটা সিলে দিয়ে নিলাম, কি অবস্থা তাহলে? এভাবে পায়জামার মধ্যে আমি ডিজাইনটা দিছি, জামায় দিছি, পায়জামায় আমি ডিজাইনটা দিচ্ছি।
আগে এভাবে আপনারা সেলারেও লাগাবেন, খুব সুন্দর লাগবে। আবার অনেকে ইচ্ছে করলেও ওনার পাশেও লাগাইতে পারেন। এভাবে দিয়ে আপনাকে শেষ করলাম, আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। এখন এই দৌড় দিয়ে ইচ্ছে করলে আপনারা এভাবে দিয়ে দিবেন, কিন্তু সেলাইয়ের ভিতরে যেন পড়ে। কাঠিঙে আমি দিই নি, কাঠিঙে দিই নি, কারণ এটা একটু মোটা হইলে ভালো দেখা যাবে, এই জন্য আমি এটা কাঠি নেই। কাটলে কাটা যা, কিন্তু আমি কাঠি নেই, শুধু এই জন্য। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, 2022-এর ভিডিও একদম নতুন, এরকম সেলার আমি আগে দেখিও নাই কখনো, এবং আমি নিজেও বানাই নাই, এই ফার্স্ট টাইম আমি বানাচ্ছি। তা আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটাকে দেখেছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা না দেখেছেন সাবস্ক্রাইব না করেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের সাবস্ক্রাইব করবেন, আপনাদের নতুন নতুন ডিজাইন পাবেন। যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল অলে চাপ দিন, বেলে ক্লিক করে অলে চাপ দিলে নতুন নতুন ভিডিও পাবেন। আশা করি আপনারা আমার ভিডিওটা বুঝতে পারছেন। আমি আবারও দেখাবো নতুন করে, তাহলে আমি এখানেই রাখি। আসসালামু আলাইকুম।